ছিল সেইটার তিনি প্রতিবাদ করেছেন এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা ফাঁস করে দিলেন যে ওনারা ব্যালটে সিল মারছেন হিরো আলমকেও তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখে না ব্যালটে সিল মারতে হয় এইটা যখন তিনি এক্সপোজ করে দিলেন উন্মোচন করে দিলেন তখন তার উপরে হামলে পড়ল আমরা দেখলাম কয়েকদিন আগে পুলিশের কমিশনার ঢাকার পুলিশ কমিশনার তিনি বললেন যে এইখানে নির্বাচন যদি সুষ্ঠু না হয় পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন নাকে খত দিয়ে চলে যাবেন তো এই নাকে খত দেওয়া আমরা কবে দেখব বাংলাদেশের মানুষ ফেসবুকে এখন লিখছে পুলিশ কমিশনারের নাকে খত দেওয়া আমরা দেখতে চাই আপনারা সবাই দেখেছেন সকাল থেকে হিরো আলম বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং সবগুলো কেন্দ্রে তিনি মিডিয়াকে সেটা টেলিভিশন মিডিয়া হোক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট হোক আমরা জানতে পারছি যে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে তার ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তিনি তখন করছেন পুলিশের সহায়তা চাচ্ছেন নির্বাচনী কর্মকর্তাদের সহায়তা চাচ্ছেন সেইখানে কোনো সহায়তা তিনি পান নাই অথচ পুলিশ কমিশনার বললেন যে নাকে খত দেবেন এরপরে শেষ পর্যন্ত যখন নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি একটা কেন্দ্রে গেলেন এবং সেই কেন্দ্র বিষয়ে তাকে মার দেওয়ার পরে তিনি যখন সংবাদ সম্মেলনে বলেছেন কেন তাকে মার দেওয়া হলো তিনি ওই কেন্দ্রে গিয়েছিলেন এবং তিনি বললেন যে ওই কেন্দ্রে ব্যালটে সিল মারা হচ্ছিল ব্যালটে সিল মারা হচ্ছিল সেইটার তিনি প্রতিবাদ করেছেন এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা ফাঁস করে দিলেন যে ওনারা ব্যালটে সিল মারছেন হিরো আলমকেও তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখে না ব্যালটে সিল মারতে হয় এইটা যখন তিনি এক্সপোজ করে দিলেন উন্মোচন করে দিলেন তখন তার উপরে হামলে পড়ল আমরা দেখলাম কোনো পুলিশ কর্মকর্তারা এগিয়ে আসছে না ইত্তেফাকের দৈনিক ইত্তেফাকের ভিডিওর মধ্যে বলানো হচ্ছে পুলিশদেরকে বলছেন যে আপনারা কেন ওনাকে সহায়তা করছেন না কেন ওনাকে বাঁচাচ্ছেন না তার উপর হামলা হচ্ছে তখন একজন পুলিশ কর্মকর্তা তাকে টেনে সামনে নিয়ে গেলেন এবং ওই স্কুলের বাউন্ডারি থেকে তিনি যখন বের হলেন ওই পুলিশ কর্মকর্তা বলছেন আমার দায়িত্ব স্কুলের ভেতরে এই ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের বাইরে আমার কোনো দায়িত্ব নাই এই হচ্ছে আমাদের পুলিশ কর্মকর্তারা একজন প্রার্থীকে বেধড়কভাবে পেটানো হচ্ছে রাস্তায় ফেলে তাকে লাথি মারা হচ্ছে কিন্তু পুলিশ কর্মকর্তারা বলছেন ওইখানে আমার দায়িত্ব নাই এইভাবেই তারা ন্যাক্কারজনক কায়দায় ওই হায়ানাদের হাতে গুন্ডা বাহিনীর হাতে আওয়ামী লীগের ব্যাসধারী সব গুন্ডা বাহিনী তাদের হাতে একজন প্রার্থীকে ছেড়ে দিয়েছে এরপরও পুলিশ কর্মকর্তারা নাকি নিরপেক্ষ থাকবে এই পুলিশ নিরপেক্ষ থাকবে বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে আগামী নির্বাচনে এই পুলিশ নিরপেক্ষ থাকবে কাজেই এই যে আওয়ামী লীগের খুদকুড়ো খাওয়া এই শাসনের নানান লুটপাট দুর্নীতির সুবিধাভোগী আজকে পুলিশ কর্মকর্তারা যারা ক্ষমতায় আছে যারা এই বাহিনী চালাচ্ছে এখন তারা এখন চায় যে কোনো মূল্যে ভোট কেটে হলেও এই সরকারকে আবার ক্ষমতায় রাখতে কাজেই এই পুলিশ বাহিনী এইভাবে থাকলে আর এই সরকারের অধীনে থাকলে কোনোভাবেই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে না গতকালকে সেটা আবার প্রমাণিত হয়েছে।